শুভেচ্ছা। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য বই নিয়ে আসছি। আজকে যে বইটি নিয়ে আসব, বইটির নাম করাঘাতের শব্দ শুনি। নিশ্চয়ই আপনারা নামটি শুনে বুঝতে পারছেন যে এটা কি হতে পারে। এটি আমাদের জীবনযাপনের পদ্ধতির উপরই একটি বই। মূলত আমরা জীবন যাপন করি না, আমরা পরের জন্য দেখা যায় যে জীবনযাপন করতে গিয়ে পরের জন্য এতটা আমাদেরকে জড়িয়ে যেতে হয় অন্যান্য জীবনের সঙ্গে, যার জন্য আমরা নিজস্ব জীবনটা আমরা যাপন করি না। যখন সময় হয়ে আসে, যখন আমরা যাপনের বিষয়টি বুঝে ফেলতে পারি, তখনই করাঘাতের শব্দ আমরা শুনতে পাই। জীবনটিকে আমরা ওইভাবে যাপন করতে আমরা এখনো আসলে পেরে উঠতে পারিনি। সামাজিক কারণ হোক, কিংবা পারিবারিক কারণ হোক, কিংবা রাষ্ট্রীয় কারণ হোক, যে কোনো কারণেই হোক। তো এই বইটিতে আরো কিছু আমি এই বইটির থেকে সাবমর্ম থেকে বলছি, ভালো লাগবে আপনাদের। তো ধরুন, যেমন সমাজচ্যুত মানুষের সাক্ষাতে এটাই প্রতীয়মান হয় যে আমরা যে জীবনযাপন করছি তা জাগরণে এবং দুঃস্বপ্নের ভেতরে খাবি খেয়ে খেয়ে। উপন্যাস তৈরি করতে চরিত্রগুলো নির্মাণ বা সৃষ্টি হয় মাটি থেকেই উৎসারিত হয়। এরপর ওই ঔপন্যাসিক তা লিপিবদ্ধ করেন দলিল রূপে, বর্তমানে পৌঁছে যায় বার্তা পৌঁছে যায় সবার কাছে, পরবর্তী মানুষের কাছেও। এটি এমনি একটি শিল্পের দলিল করাঘাতের শব্দ শুনি। আপনারা যারা পড়বেন, একেবারে বাস্তব জীবনটা যেন আপনার সামনে উঠে এসছে, আপনার মনে হবে আপনি নিজেরই কথাগুলো শুনতে পাচ্ছেন। এটি শুধু আমার কথা নয়, এটি পুরো সমাজেরই কথা। একটি সমাজের পুরো চিত্রটি আমি উপন্যাসে বিভিন্ন চরিত্র নিয়ে এসে আমি তুলে ধরেছি। ঔপন্যাসিক কিন্তু শুধুমাত্র নিজের কথা বলেন না, তিনি সমাজের কথা বলেন, তিনি পরিবেশের কথা বলেন, তিনি মানুষের কথা বলেন। মানুষের কথাগুলোই আমি বইটিতে তুলে ধরেছি। নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লাগবে বইটি পড়লে। আপনারা ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।